নিজের কোটা আছে, কিন্তু আমার বাবা কখনোই বলে নাই যে কোটা হচ্ছে কি দরিদ্র মানুষের জন্য। আমার বাবার সামর্থ্য ছিল, আমাকে পড়াই গেছে, আমি নিজের কোটার সুবিধা নেই নাই। আমি কখনোই চাইনি যে আমাদের সাধারণ মেধার একটা বৈষম্য সৃষ্টি হোক, ওনারা বৈষম্য সৃষ্টি করতেছে, এটা একদমই ঠিক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বললেন আদালতে সুষ্ঠু ভালো একটা রায় দিবে, ওই অপেক্ষা উনি যা ছাত্র দল বলেছে, উনি কি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছে নাকি ছাত্র আওয়ামী লীগ জেলা করতেছে, ছাত্র লীগ করতেছে, ওদের বোঝাচ্ছে? আজকে আমার বলতে কষ্ট লাগে, আমার সিনিয়র ভাইয়েরা, আমার এলাকার ভাইয়েরা হচ্ছে মানে আমাদেরকে আমার ভাইদেরকে পিটাচ্ছে। এখন যদি তার বয়স 12 বছর থাকে, এখন তার বয়স না হলে 62 বছর 70 বছর প্রায় হয়ে গেছে, তার যদি 3-4টা করে ছেলে মেয়ে থাকে, তার ছেলে মেয়ের যদি আর নাতিপুতি থাকে, তাহলে তো সরকারি চাকরি সমিতি তার নাতিপুতিরাই করতেছে। আমরা অনেক গর্বিত, উনি হচ্ছে আমাদের শহীদ সাহিদ ভাই, আমার ভাই, সে হচ্ছে আমাদের এই কোটা আন্দোলনের জন্য তার জীবন দিয়েছেন, হাত খুলে দাঁড়িয়েছেন, সেটার জন্য আমরা খুব গর্বিত। এবং এই আজকের কোটা আন্দোলনে আমি তাকে স্মরণ করতে চাই যে তার মতন আরও মানুষ আছে, আমরা তার মতন হতে চাই এবং তার মতন আমরাও আন্দোলন করতে চাই, আমরাও হাত পেতে দিতে চাই, যাতে আমরা তার মতন একজন কি বলো সম্মানিত ব্যক্তি হয়ে উঠতে পারি। দেখি আজকে আমরা কতক্ষণ পারি, এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর। প্রধানমন্ত্রী বলছেন আদালতে সুষ্ঠু একটা রায় দিবেন, ওই অপেক্ষা পর্যন্ত, হ্যাঁ আমরা ওই অপেক্ষা পর্যন্তই আছি। দেখি প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন কিছু একটা ভালো হবে ইনশাল্লাহ, এটাই আমরা আশা করতেছি। আর আমাদের সাইদ ভাইয়ের জন্য ছবি দেখি ভাই, বন্ধু ধরেন তো একটু, আমরা চাই যে অবশ্যই আমাদের কোঠা আন্দোলন মেনে নিবে, আমাদের রাজপথ, সরি আমি দিতে পারবো না, সেটাই আমাদের ভাইদের মেরে সুস্থ আলোচনার সময় সেটা নেই, আমাদের ভাইদের মারা হয়েছে, আমরা এটা নিয়ে এটারও বিচার চাই আমরা। কেন সেটাই তো আমরা তাদের জন্য নামছি, কেন আমাদের ভাইদের মারা হবে, তাদের তো কোনো এলাও ছিল না যে মারার, তারা কেন মারবে, এটা এটাই আমাদের। ওরে দুঃখে কাঁদতে না।